সলতে পাকানোর কাজ কিন্তু শুরু হয়েছিল অনেক আগে। সমবয়স্ক দুই ভাগ্নের সঙ্গে যেতেন শিল্পী চৈতন্যদেব চট্টোপাধ্যায়ের বাড়িতে। তখন থেকেই অবনীন্দ্রনাথ নন্দলালের ছবির সঙ্গে পরিচয়। তুলি কলম নিয়ে মিশ্র মাধ্যমে আঁকিবুকি শুরু। ক্রমশ সেটা হয়ে দাঁড়ালো অবসরের খেলা, তার নিজের ভাষায় অফলা সময়ের ফসল। চৈতন্যদেব তখন নিজের ওই সেই ক্লাসিক্যাল বেঙ্গল স্কুলের স্টাইলটা ছেড়ে দিয়ে অনেকটা এমনি বাড়ি বসে গেছেন। উনি খাতার পর খাতা লিখতেন এবং তারপর সেই লেখাগুলোকে কাটাকুটি করতেন। এই যে ডুডলগুলো বা কাটাকুটিগুলো, তার থেকে ছবি নানা রকম ইমার্জ করতো। অ্যান্ড ওরা সিদ্ধহস্ত পেন্টার, ওদের কাজ ওই রকম। আমার তো তা নয়, কিন্তু আমার ওটা দেখে খুব ইচ্ছে করতো এরকম। ছবি তৈরির আগে সত্যজিৎ রায় সব কিছু এঁকে রাখতেন খেরোর খাতায়। তাঁরই প্রভাবে নাটক পরিচালনার সময়ও সৌমিত্র আঁকতেন মঞ্চ ভাবনা। বিশেষ কোনো চরিত্রে অভিনয়ের আগে মেকআপ আর পোশাকের কল্পনাও ফুটে উঠত কলমের আঁচড়ে। এমনিভাবে তৈরি হয়েছিল পনির খিদ্দা। এই আঁকার ব্যাপারে আমি একটা, আমি অভিনেতা বলি, আমার একটা ঝোঁক ছিল। সমস্ত চরিত্রের প্রায় একটা কাল্পনিক রূপসজ্জা, একটা মেকআপ আমি এঁকে ফেলতাম আগে। সেটা আমাকে অনেক হেল্প করে লোকটাকে ভিজুয়ালাইজ করার জন্য, নাটক এবং নাটক করার সময়, এমনকি সিনেমা করার সময়। মানে যেগুলো সত্যজিৎ রায়ের ছবি সেখানে তো উনিই করেন, কিন্তু অন্যান্য জায়গায় ধরুন কথার কথা বলছি কোনিতে খিদ্দা, তার চেহারাটা কীরকম হবে আমি আগে এঁকে ফেলতাম। খেলার ছলে ছবি এঁকেছেন অনেক, তার থেকেই বাছাই করে প্রদর্শনীর জন্য প্রস্তুত করা হচ্ছে। যা ছিল তাঁর একান্ত নিজস্ব, হঠাৎ অন্তরের অন্দরমহলের দরজা খুলে তার সামনে চলে আসায় একটু যেন বিব্রত সৌমিত্র। প্রবীণ অভিনেতার উদ্বেগ, অপু, অঘোর, খিদ্দা কিংবা ফেলুদার আঁকা ছবি দর্শকদের ভালো লাগবে তো? দীপানিতা রায়, এবিপি আনন্দ।